أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা পাপের কালিতে কালো হলো সাদা পাতা ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা সকলে কেমন আছো প্রধান বক্তা দেখে কি আপনারা চলে যান তাহলে এই অবস্থাটা কেন যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব কোরআনের সম্মানার্থে আপনারা সকলেই উপরে চলে আসুন যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে কোরআনকে ভালোবেসে যারা কোরআনের মাহফিলে এসেছেন সবাইকে তার আহ্বান করছি আপনারা সকলেই সামনে উঠে চলে আসুন আল্লাহ তোমাকে গোলাম করে কোরআনের মাহফিলে সামনে ফাঁকা জায়গা পূরণ করছে জান্নাতে তাদের জন্য সুন্দর একটি জায়গার ব্যবস্থা করে দাও সবাই বসে পড়ো সকলের সামনে এগিয়ে আসো আল্লাহ সবাইকে গ্রহণ করো বাবা
পাঠিয়েছে জীবনের পথে করি সংগ্রাম প্রবেশ দ্বারা সুবন্দার পাঠিয়েছে রসুলের পাঠিয়েছে জীবনের পথে করি সংগ্রাম মানুষের মঙ্গলা মতে বাড়ি ওই শান্তির পতাকাতে হলো খান খান শান্তির পতাকাতে হলো খান খান সুবন্দার পাঠিয়েছে রসুলের পাঠিয়েছে জীবনের পথে করি সংগ্রাম বলে আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের বাঁচার জন্য হয় তুলেছে আর আর নাই যুদ্ধ দুঃখ কষ্ট চাই মোরা শান্তি সুখের রাত সবার মুখে এই এক সুলেদার এসো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম সোনার মানুষ জীবন সভা চারিদিকে শুধুমাত্র ঢাকা সংগ্রাম সংগ্রাম আজকের কোরআনের মাহফিল থেকে তোমার দয়া হাত তুলেছি এখানে বসে যা কিছু করেছি তোমার নবীর পরে কয়েক মাস করেছেন আল্লাহ কোন বক্তায় আলোচনা করতে পারে না যখন পর্যন্ত তুমি না বলো আমি তো কিছুই জানি না যখন পর্যন্ত তুমি না জানাও বর্তমানে কোরআনের কথা শোনার পরে বঞ্চিত বঞ্চিত বুমানিত নিগৃহীত মুসলমান গুলো কোরআনের কথা তোমার জান্নাতের পথটা সঠিকভাবে বুঝতে পারি আমরা সকলে সেটাও ঠিক তুমি দান করে দাও অনুরোধ করে বলছি বসে পড়ো
অন্তর্গত সম্মানিত সভাপতি স্যার শেখের সম্মানিত সুসন্তান পীরজাদা শেখ মোহাম্মদ সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কক্সবাজার চকরিয়ার প্রতি সন্তান সেরা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সম্মানিত প্রধান অতিথি মুজিবুল হক চৌধুরী সম্মানিত আমার সামনে যারা বসে আছেন আশা করছি আমার সামনে জবাবটা আমার কর্মকর্তাকে পৌঁছাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি যতটুকু শুনতে পেয়েছি তিনি উপযোগী আলোচনা করেছেন, ঠিক না দেখি? আমার সবচেয়ে খারাপ লেগেছে আজকে আপনাদের ব্যবহারটা। এখানে আমি আসার পরে লোকজন ওকে চলে যাওয়া, এটা কি আপনাদের এলাকার নিয়ম যে প্রধান বক্তা আসবে আর আপনারা উঠে উঠে চলে যাবেন? এটা কি আদবের মধ্যে পড়ে? আমি আমার মনে হয় যে অনেকক্ষণ থেকে হয়তো বসে আছে একটু মাথাটা চড়ানোর জন্য, তাই হবে মনে হয়। তাহলে আপনারা কেন না কেন সবাই আসার যেতে পারতাম, ঘুরে আমার এসে বসতে পারতাম। আশা করছি কর্তৃপক্ষ যারা আছে রাস্তায় দাঁড়িয়ে না থেকে যারা শ্রোতা এসেছেন কর্তৃপক্ষ আপনার তাদেরকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকায় বিশ্বাস করে এটা হলো জান্নাতের বাতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সারাটা খুব বেশি দেখছিলাম আমাদের প্রধান বক্তা যখন আলোচনা করতেছিলাম, এখন ভালো লাগছিল। আর বিশেষ করে চট্টগ্রামের মানুষ তো কোরআন প্রেমী, কোরআনের আলোচনা চট্টগ্রামের মানুষ বোঝে ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? তো সেই আলোকে আমি বলতে চাই কোরআনের কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আল্লাহ। আমি কি একটু সুযোগ পাবো বলা? যিনি আলোচনা করছিলেন ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই, তারপরেও তিনি তো প্রধান উপস্থিত আমাকে বানিয়েছেন, ওই যোগ্যতা আমার নেই আমি জানি। তারপরে যখন এখানে বসিয়েছেন কোরআনের কিছু কথা বলার জন্য, আমি কি কোরআনের হক কথা বলে টিকে থাকতে পারবো? তো কোনো ঝামেলা নাই তো? আমাকে যদি কেউ দাওয়াত দেন বুঝে শুনে দাওয়াত দিবেন ভাই,
অধিকাংশ বাংলাদেশের অনেক জায়গাতে কোরআনের স্লোগান দিলেই আল্লাহ আকবার শব্দ বললেই যারা স্লোগান দেয় তাদের নামে হামলা মামলা হয়। বিশ্বাস করবেন আমি গতকালকে রাখালি কোথায় গেল বর্ধমানে ছিলাম। আপনার কি ওখানকার কেউ আছেন? নেই আছেন? আমি আলোচনা যেটা করতে চেয়েছিলাম সে আলোচনা আমাদের করতে দেয়নি। কেন এই কোরআনের হক কথা বললে কিছু মানুষের গা জ্বলে যায়? আমার তো মনে হয় কোরআনের আলোচনা করলে কোন মুসলমানের গা জ্বলতে পারে না। কথা বলা ঠিক করতে পারে কেবলমাত্র কাফের মুশরিক বেদুইন বাচ্চারে। এত অত্যন্ত দুঃখজনক ভাবে সত্য কথা কোরআনের কিছু কথা বলতে গেলেই আমাদের প্রতিপক্ষ তারা হয়ে যায়। মুসলমানের প্রতিপক্ষ তারা মুসলমান হতে পারে না। এ কোরআন কোন দলের না, আধুনিক ব্যক্তি জামাতের নাই, এ কোরআন কা? সুতরাং সে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বলে আপনি পালিয়ে যাবেন তারপর আমি যাবো নাকি? না, আগে আগে যাবো তারপর আপনার যাবো। আমরা কোরআনের কথা বলবো বলেই যাব ইনশাআল্লাহ। কারণ কোরআনের কথা বলার সাহসিকতা কে দিতে পারে? আলোচনা বলেন কে? আপনাদের কণ্ঠের অবস্থা আমার মনে হয় যদি আলোচনা ভালো লাগে আওয়াজ একটু বাড়াবে, আর আলোচনা যদি খারাপ লাগে আপনি বলবেন হুজুর ভালো লাগছে না, দোয়া করবেন। এই কথাটা বলতে পারবেন না যেহেতু আমি প্রতিগৃহ মা, ঠিক না? যদি আলোচনা খারাপ লাগবে আসতে পারে বলবেন আমি বুঝে যাবেন না ভালো লাগছে না, দেখুন জান্নাতের বাগানের ফুল ফুটে গেছে, জবান ফুটে বলুন আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাচ্ছি। তবে হ্যাঁ, শুরু করার প্রথমেই বলতে চাই কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। জান্নাতে কি সবাই যাবে? না, দুনিয়ার জান্নাতেও সবাই আসতে পারে না। আল্লাহ যাকে কবুল করে সে ছাড়া কোরআনের মাহফিলে আসতে পারে না, আর ইমানদার বান্দা গুলো ছাড়া কোরআনের মাহফিলে যেতে পারে না। ইমানদার বান্দা যতই কোরআনের আলোচনা শুনবে ততই তার ইমান বৃদ্ধি পেতে থাকবে। জয় সুবহানাল্লাহ। আসলে কি কোরআনে সে কথা? সব সমস্যার সমাধান দিতে পারে কি? ইমানদার বান্দা যদি কোরআনের মান মিলে আসে তাহলে তার অবস্থাটা কেমন হয়? তার অবস্থাটা কোন পর্যায়ে চলে যায়? কোরআনের কারিম সব প্রশ্নের জবাব দিচ্ছেন, মনোযোগ সহকারে শোনো। একটু জেনে বলা যাবে কি? আল্লাহ ভাই আমার বক্তব্যের নাম কারণ ইজাদের আল্লাহ একবার বলতে বলা, তারপরে আপনার আল্লাহ একবার বললেন, কিন্তু এখন আমরা জানি না এখানে আল্লাহ একবার বলতে হয়। জবান থেকে বেরিয়ে যাবে ইমানি আলোচনা, যখন ইমানদার বান্দা শুনবে তার জবান থেকে আল্লাহু আকবার শব্দটা বেরিয়ে যাবে। কারণ এটা কার না? ইমানি আলোচনা। কোরআন তেলাওয়াত শুনলে ইমানদারদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। পরীক্ষা করার জন্য আমি আরেকটি বার তেলাওয়াত করছি, করবো
আওয়াজ কিন্তু এখনো দেওয়ার দরকার, অনেক মানুষ চিন্তা করতেছে একটু পরে। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না? আমার ভাষা পরিপূর্ণ বুঝতে পারছে? কিন্তু আমি তো কিছু বুঝি না। আমি গতকাল থেকে আসি এলাকায়, গত কিছুদিন আগে বাসখানে এসেছিলাম, গত বছরে বাসখানে এসেছিলাম। একটা ভাষা যদি বুঝতে পারি তো ভালো হয়, একটা বুঝতে পারে না বলে সবাই ভাবি বুঝছে। আমি বুঝতে পারছি না আমার কাছে সবাই, আমি যাবে একটু বুঝতে পারি বলেন আমি। তাহলে কি বেশি বেশি আসতে হবে নাকি? তাহলে বুঝবেন নাকি? তাই আমার ইমানদার বান্দা যারা তেলাওয়াত করবে তার ইমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি কাল বলবো কবে? আগামীকাল না এখন বলেন সুবহানাল্লাহ। আবার যত বেশি হবে ওয়াজের ধার তত বেশি হবে ইনশাআল্লাহ। একটি কথা বলতে চাই, কোন এলাকার গালি কোন এলাকার বলি, আপনাদের এলাকার কোন একটা বলি হয়তো আমার কাছে খারাপ লাগতে পারে, আমার কোন একটা বলি হয়তো আপনার কাছে গালি হয়ে যেতে পারে। যদি হয়ে যায় চুপ করে বলে দেবেন যে হুজুর এটা বলা যাবে না ইনশাআল্লাহ। কারণ আমরা এক উস্তাদের অনুসারী, তিনি হচ্ছেন বিশ্বব্যাপী মুফাসসির কোরআন, নাম কি বলতে পারবেন? তিনি হচ্ছেন বিশ্বব্যাপী মুফাসসির কোরআন। এই পৃথিবীতে একজন যদি আল্লামা থাকে সেটা হলো আল্লামা সাইদি, কোন সন্দেহ আছে? তিনি বিশ্বব্যাপী কারা হয়েছেন জানেন? তিনার ভাষা সবাই বুঝে। কি আলোচনা! যে আলোচনা করলে একজন অশিক্ষিত মানুষও বোঝে, শিক্ষিত মানুষ তেমনিতে বুঝবে, ছোট থেকে বড় সবাই বোঝে। গত কিছুদিন পূর্বে একটা লোক বেদুইনের দল করত, আমার কাছে ফোন দিয়ে বলছে, হুজুর আমি সাইদি সাহেবের বিপক্ষে যে কত বলেছি তা আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি দেশের বাহিরে আছি, আমি কি লোকটির কাছে মাপ চাইতে পারবো? একটিবার দেখা করার সুযোগ করিয়ে দেন। আমি বললাম যে সম্ভব নয়, আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ যদি মাফ করে তো করবে। তিনি আসলে দেখা করার সুযোগ করি, ফ্যামিলি ছাড়া সেখানে সবাই যেতে পারে না, এই জন্য ফিরে আসার সুযোগ আছে না নাই? বিশ্বাস করুন, এই পৃথিবীতে এমন একটি সময় আসবে যেদিন মাফ করার সুযোগ থাকবে না, তারা মাফ চাওয়ার জন্য হাবুডুবু খাবে। এই পৃথিবীতে মাফ চাওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করে দেবে, এই জন্য সময় আছে, ফিরে আসো। ঠিক না? ঠিক। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যিনি হচ্ছেন আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের স্থান, তিনি সে কোরআন থেকে কথা বলতেন। সুতরাং ইমানদারেরা সে কোরআন থেকে আলোচনা করলে এবং বললে ইমান বৃদ্ধি পেয়ে যাবে, দুনিয়ার কারোর কাছে মাথা নত করবে না। ও আলা রব্বি ইমান তাওয়াল, কারণ ইমানদার বান্দা ইমান আলোচনা শুনবে এবং করবে। তুমি আর কোনো ছেলেরা শাসককে ভয় করে না, ইমানদার বান্দা আলোচনা করবে এবং শুনবে, আল্লাহ ভয় দুনিয়ার কারোর ভয় থাকবে না। সুতরাং আসলে আমরা সে কোরআন থেকে আলোচনা করবো, এগুলো ইমানদারদের লক্ষণ। কোরআনে আলোচনা করলে ইমান বৃদ্ধি পাবে, আর যারা কাফের মুশরিকের বাচ্চা তাদের কিন্তু গায়ে বাতা শুরু হয়ে যাবে। একটু বসে পড়ো, আপনারা বসে পড়ো না, একটু জিকির করুন। আল্লাহ
মাসাত কুলুবুল্লাযীন লা ইউমিনুনা বিল আখিরা। মুসলমান বলে স্বীকার করা অধিকার রাখেন সম্মান আমাদের মুখে নয়, কোথায় রাখবো? অন্তরে রাখবো। বলবে ইনশাআল্লাহ যাদের ভিতরে আখিরাতের ভয় নাই, আখিরাতে কি হবে এই ভয় তাদের ভিতরে নাই। আল্লাহ একজন নয় না, পবিত্র দাসত্ব করে যারা জীবন পরিচালনা করে ওদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করা হয় তখন বলে এই কথাটা মানা যাবে না, এই কথাটা মানা যাবে না। যদি প্রশ্ন করা যায় কেন এই কথাটা আমার দলের বিপক্ষে যায়, যেটা আমার দলের বিপক্ষে যাবে ওই কথাটা আমি বলবো না, বলতে হবে না। তারা কারা? ওরা আখিরাতকে বিশ্বাস করে না, প্রবৃত্তির দাসত্ব করে জীবন পরিচালনা করে, অর্থাৎ নিজের মন করা আইন চালায়। আল্লাহ আইন যাদের অন্তরে ভালো লাগে না আল্লাহর কোরআনের আয়াত বলা হয় তখন বলে যেটা আমার দলের পক্ষে যাবে সেটা শুনবো, আর যেটা দলের বিপক্ষে যাবে কথা শুনবো না। তাই এখন আমি আয়াতটা আলাদা আলাদা সেট করি, যেটা অসুবিধা হবে আমি সেটা বলবো না, আর যেটা সুবিধা হবে সেটা আমি বলি। আমার যদি এরকম হয় তাহলে তাই মনে করবো, আমি কি আলাদা আলাদা করবো? এরকম হুকুম কি আমার আল্লাহ দিয়েছে নাকি? প্রথম নম্বর আয়াত
কয়টা অক্ষর বলনা? ক সিন মিম, এর বাংলা কোনো অর্থ নাই। আরবিতে বলা হয় হুরুফুল মুকাত্তাআ, এর অর্থ উনি আর কেউ জানেন না। কে জানেন? আল্লাহ। বলে বলতে হবে কে জানেন? আল্লাহ। হুরুফুল মুকাত্তাআ যেগুলো, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, আইন সিন, ক, হা মিম, ত হা, ক সিন মিম, এই ধরনের অনেক কিছু আয়াত আছে যেগুলো অক্ষর বিশিষ্ট, এর অর্থ দুনিয়ার কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। তাহলে প্রথম নম্বর আয়াত গেল। দ্বিতীয় নম্বর আয়াত, তিলকা আয়াতুল কিতাবুল মুবিন, কোরআনের আয়াতগুলো হচ্ছে সুস্পষ্ট, এগুলো ভুল নাই, সন্দেহ নাই। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি যত রকম প্রশ্ন কর, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রাণপতি উত্তর দেবে ইন্না বুলা কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআনে তোমার দেশের বাড়ি গই, বন্দেশে লোক ঠিকানা ভিন্নই, ভাল পৃথিবীতে আছে কি বই এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন কি যা প্রশ্ন করা যাবে তাই জবাব দিয়ে দেবে। যদি প্রশ্ন করা যায় কোরআন তুমি জবাব দাও তোমার ভুল আছে কিনা, সবাই বলতে পারবে না লেখাল কিতাব কথা সন্দেহের অবকাশ নাই। কোরআনের লালিত্য এর মাধুর্য এর সরাসরি গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে চিরকাল ধরে মুগ্ধ করে দিয়েছে। কোরআনের সুরের বয়স পৃথিবীর আর কোন সুরকার সৃষ্টি করতে পারে না। কোরআনের কবিতার মতো করে এত সুন্দর কবিতা পৃথিবীর কোন গীতিকার, পৃথিবীর কোন কবি এত সুন্দর কবিতা রচনা করতে পারবে না। গোটা পৃথিবীতে এমন কোন কবি নাই বিশ্ব মানবী যে তেলাওয়াত করতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়েছেন এমন একটি কিতাব কেউ রচনা করতে পারবে? আওয়াজ দেন পারবে না। কোরআনের সুরের মতো করে সুর পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না। একটি হাদিস শোনাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই তো এই কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, কোরআনটা কোন নবীর উপরে নাযিল হয়েছে? যিনার কাছে নাযিল হয়েছে তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। এই কোরআন থেকে যারা কথা বলে মূলত সত্য কথা বলে, এই কোরআন থেকে যারা মূলত কথা বলে তাদের সম্মান বাড়িয়ে দেয় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এই বাংলাদেশের যারা কোরআনের কথা বলছে তাদের চাইতে মর্যাদাবান পৃথিবীতে আর কোন মানুষ না। আল্লাহ তোমাকে তেলাওয়াত করতেছেন, ভালো করে লক্ষ্য কর, তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত। আমাদের বাংলাদেশের প্রখ্যাত কারীরা যখন তেলাওয়াত করেন শুনতে কেমন লাগে? والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم যখন তেলাওয়াত করা যাবে ততই ভালো লাগে, ঠিক না? পৃথিবীতে এমন কোন গান আছে যেটা আপনি একবার শুনবেন, দুইবার শুনবেন, তৃতীয়বার আবার শুনতে ভালো লাগবে? গোটা কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর পূর্বে, একটা কোরআন নাজিল হয়েছে কার উপর? আল্লাহ নবীর উপর, নবীর উত্তরসূরিরা আজ পর্যন্ত সে কোরআন তেলাওয়াত করে। পিছন থেকে কোনদিন কোন মুসল্লিকে বলেছে হুজুর এই সূরা হাতে না বাদ দেন? বলবে কোনদিন না। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক গান আছে যে গানগুলো একবার শুনবেন, দ্বিতীয়বার শুনবেন আর ভালো লাগে না। এমনিতেই বলে এসেছেন গ্রন্থ বলে কি না? কত গান আসলো, তবে একটা কথা বলতে হয়, এখনকার ছেলেরা যে গান গায় এখনকার গান আর কোনো রসুল হাজির গান কিন্তু দেখা হবে না। এখনকার ছেলেরা গান গায় তুমি মা তোমার তুমি
আজকে বাংলাদেশে একটি দিবস পালন হচ্ছে, কি শতবার্ষিকী পালন হচ্ছে গান্ধী। আপনি ভাইরা থাকতে পারেন, আমি বলতে চাই আপনি যে নেতাকে ভালোবাসেন সে নেতাকে আমরাও ভালোবাসি, আপনি আমরা সবাই করবো না এটাই স্বাভাবিক, কথা বলেন না কেন? আমরা বিএনপি সবাই করবো না এটা স্বাভাবিক, আমরা জামাত সবাই করবো না এটা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে যারা বাংলাদেশের জন্য কাজ করেছে তাদেরকে আমরা হৃদয় থেকে ভালোবাসি। যদি বেঁচে থাকতেন 100 বছর তিনার বয়স আজকে হয়ে যেত, ভাইরা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার মনে হয় তিনার জন্য একটু দোয়া করলে ভালো হয়, কারণ তিনি দেশের জন্য যা করেছেন বাংলাদেশে আপনি আমি তা করতে পারবো না। বাংলাদেশে আমার জন্য স্বাধীনতার ঘোষক আমরা যাহাকে বলি নাকি শহীদ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনি প্রতি আমাদের শ্রদ্ধা আছে না? বাংলাদেশে তিনজন নেতা, এই দুইজন আর একজন নেতা আছে যিনি বাংলাদেশের জন্য বিশ্বের মুসলমানদের জন্য যা করেছেন আর কেউ করবে না, তিনি আর কেউ এই তিনজন নেতার কথা আমরা বলতে পারবো না, আমাদের প্রখ্যাত মুফাসসির এখনো বেঁচে আছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি হায়াত দিয়ে দাও, হায়াতকে তারাফ করো, সকল মনন আল্লাহ মানে প্রধানমন্ত্রী যদি একটা প্রোগ্রাম করে আমাদেরকে লোকজনই বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী যদি প্রোগ্রাম করে বিরাটও যদি যায় এত বড় হবে না, যাতে করে একটু দাঁড়ানো যায় কিনা, থাবা দিয়ে কখনো আগুন বন্ধ করা যায় না, থাবা দিয়ে আগুন বন্ধ করা যায় না, বরঞ্চার কি হয় সেটা আরো জোরে ওঠে। আপনার কিন্তু এক হন, এক হওয়ার দরকার বলেন আছে না নাই? এর চাইতে ভদ্র ভাষায় তো আমরা
করতে পারে না। এর চাইতে অভদ্র ভাষায় বলতে গেলে তো আমাদের কথাটা গুন্ডাদের মতো হয়ে যাবে, আরেকের মতো হবে না। আমরা সুপারে ভদ্র ভাষায় বলতে চাই, কোরআনের সম্মান আছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, রাসূল গোটা কোরআনটা আপনার উপরে আমি নাযিল করে দিলাম, কোরআন থেকে আপনি কথা বলে মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসেন, কোরআনের দিকে নিয়ে আসেন, আমি আল্লাহর দিকে নিয়ে আসেন কথা কার? আল্লাহ। একটি হাদিস শুনেন আল্লাহ নবীজি একদিন কবির নদীতে কোরআন তেলাওয়াত করছেন, বিশ্বনবীর তেলাওয়াত শুনে শুধু মানুষ না জিনেরা পর্যন্ত পাগল হয়ে যেত বিশ্বনবীর তেলাওয়াত শুনে। হঠাৎ করে একদিন বিশ্বনবীর তেলাওয়াত করতেছেন, ওই সাইড দিয়ে জিনেদের দল যাচ্ছিলেন, জিনেদের দলেরা বিশ্বনবীর মুখে তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনেছেন। আমাদের বয়স বয়স জীবনেও এরকম তেলাওয়াত কোন কিতাবে শুনি না। আমার মনে হচ্ছে যেন এই তেলাওয়াত দুনিয়ার কোন সাধারণ মানুষ করছেন না, আর যিনি তেলাওয়াত করছেন, যিনার তেলাওয়াত করতেছেন, যিনি তেলাওয়াতটা পাঠিয়েছেন তিনিও সাধারণ কোন মানুষ নন, তিনি করছেন আল্লাহ। আর যিনি তেলাওয়াত করতেছেন তিনি সাধারণ মানুষ নন, বিশ্ব কি বলেন আমার হাতে হাত দিয়ে তারা কালিমা পড়ে নিল না, মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর মুক্তি কি তেলাওয়াত শোনা কাফেররা পাগলের মতো হয়ে যেত, আল্লাহ নবীর আপন চাচারা পাগলের মতো হয়ে যেত নবীর মুখে তেলাওয়াত শোনার জন্য, তারা ফুটে ফুটে চলে আসতেন। যারা বিশ্ব নবীর মুখে কালিমা পড়ে দিল, আজ আরতি কালিমা পড়ে নিলেন বিশ্ব নবীর তেলাওয়াত শুনে, কোরআনের সুর আছে না নাই? এখানে যত বড় মানুষ আছেন আমার দিকে তাকান, ফাতিহা জানেন না? জানেন কিনা সুরা ফাতিহা জানেন না? এখানে যত বড় মানুষ আছেন আমি যদি এখন একজনকে দাঁড় করাই, আমি একজনকে দাঁড় করি এখন বলবো যে আপনি ফাতিহাটা পড়ুন, বলবো অবস্থা খারাপ হয়ে মধ্যে আছে মনে হয়, মানে যদি ধরি ফেলে এখন যদি একটা সত্য ছেলেকে তার করানো হয় আর যদি বলা যায় বাংলাদেশের টপ নায়ককে বলে দেবে, বলবে না? বাংলাদেশের টপ সিনেমা কোনটা চলছে মেয়েদেরকে যদি বলা যায় এখন টপ সিরিয়াল কোনটা চলছে বলে দেবে, বলবে না? সব সাড়ে গোটা সাড়ে এখন এলাকার মায়েরা কি শুনছে আমার সর্বনাশ, আমি বলবো নেই সবার মুখ থেকে এক কণ্ঠে সুর বেরাবে না,
আল্লাহ তুমি যে তেলাওয়াত করলে কাফের মুশরিকেরা বাড়িতে থাকতে পারতো না, আল্লাহ তুমি তেলাওয়াত করলে বাড়িতে থাকতে পারতো না, আবুল হাত আবুল জাহেল বকবা খায় না। আমরা সকাল বিকাল যে কাজটি করবো কোরআন তেলাওয়াত, সর্বোত্তম বাদ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তেলাওয়াত করছেন বা কিতাবের মধ্যে কোন সন্দেহ না, এই কিতাব হচ্ছে আল্লাহের মধ্যে বলতে সন্দেহের অবকাশ নাই। চিন্তা করতেছে কি ব্যাপার, এখন পালাবো কোথায়, এখন যদি মোহাম্মদ দেখি পারেন যদি দেখতে পারে আমি মোহাম্মদের তেলাবাদ শুনতে তাহলে কিন্তু যাবেন জরুরি আমি এখানে কেন সেটা পরে বলে তুমি কেন এখানে বললো ভাই বুঝতে পেরেছি সবার একটাই ভুল হয়েছে, সুতরাং এখন থেকে আমরা ওয়াদা করি আর আমি প্রেসিডেন্ট করার করতেছি কালকে থেকে আর কেউ মোহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না। আল্লাহ করে দিয়েছেন কোন ব্যক্তি যদি আমার কোরআনে একটাও কম তেলাওয়াত করে তার আমল নামা হয় মিনিমাম 10টা সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেব। মুসলমানদের সর্বদান হল কোরআন থাকবে যেখানে মুসলমান থাকবে সেখানে, ঠিক না ভাই? ঠিক ভাইরা, আমরা যদি তেলাওয়াত করলে তাদের চিন্তা ভাবনা গুলো আগামীকাল থেকে কেউ আর আসবো না। সবাই বললো ঠিক আছে, আবু দাহাব আবু জাহেলকে বললো ঠিক আছে কিন্তু তুমি আসবে না, তুমি যদি না আসো, তুমি যদি প্রেসিডেন্ট না আসো আমরা আসবো না। ঠিক মতোই বলে দিল যে ঠিক আছে আসবো না, তোমরা আসবা না। আবার কয়েকদিন সন্ধ্যা হয়ে গেল, হয়ে গেল বাড়িতে থাকতে পারে না, ওদের চিন্তা ভাবনা যাবো না, কেন যাবো আমরা অন্য ধর্মের লোক ওখানে কেন যাবো, আমরা যাবো না। কিন্তু বিশ্বনবী তেলাওয়াত করলে আমার গতকালকের মতো শুরু হয়ে গেল, ওদের চিন্তা ভাবনা যাবো না, আমি যেখানে চিন্তা করবো আমি যাবো, আমি বিশ্বাস করেছি প্রেসিডেন্ট ওরা কেউ যাবে না। আজকে আমি একা মনের আনন্দে প্রাণ ভরে কোরআনে কারীম তেলাওয়াত শুনব, চিন্তা ভাবনা তাই। আবু বকর চিন্তা করতেছে আবু জাহেল যেহেতু নিষেধ করেছে প্রেসিডেন্ট ও তো যাবেই না, আর আমি হলো মুহাম্মাদের আমার চাচা আমি যাব, বাকি নেতা তো যাবেই না, নেতা শ্রোতারাও যাবে না, আমি একা যাবো। ওরা চিন্তা করতেছে ওরা কি করতে পেরে যাবে না, আজকে আমি যাবো, সবার চিন্তা ভাবনা হলো ওরা কেউ যাবে না।
সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াত আবার শুনলেন, তেলাওয়াত শুনতে শুনতে আবার ফজরের সময় হয়ে গেল, আবার পড়ার চেষ্টা করল, আবার গতকালকের মতো ধাক্কা লেগে গেল। আবু জাহেল বলল, হ্যাঁ তুমি কে? আবু ধর্ম, হ্যাঁ তুমি কে? আবু জাহেল বলতেছে, তোমার কেন নিষেধ করলাম, কালকে আসবে না? আবু ধর্ম বলতেছে, ভাই ভাত বাড়ি সব জায়গায় চলে না, চলে তুমি নিষেধ করলা, তুমি কেন আসলা? আবু জাহেল বলতেছে, ভাই রে মনে করেছিলাম আসবো না, কিন্তু মোহাম্মদ যখন তেলাওয়াত করে আর বাড়িতে থাকতে পারে না, সুতরাং আমরা মুখে নাই, এদেশের নেতা আমরা, মাথা আমরা, সংসদে যতক্ষণ পর্যন্ত আইন পাস করা না হবে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ তেলাওয়াত করেই যাবে, আর মোহাম্মদ তেলাওয়াত করলে আমরা থাকতে পারবো না, সুতরাং মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত আগে বন্ধ করা লাগবে। আছে নাকি কোরআনে সেই কথাটা? আবু লাহাবের আবু জেহেলের সেই স্বভাবের কথাটা কোরআনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে রেকর্ড করলেন, ফাকালা আল্লাযীনা কাফারূ লা তাসমাউ লিহাযা যেখানে কোরআন তেলাওয়াত করবে এবং তার দল বলেরা যেখানে কোরআন তেলাওয়াত করবে ওখানে হট্টগোল বাধা, ভালো করে বুঝবেন আমার কথা না, রাজনৈতিক পাল্লায় দিবেন না ভাই, কষ্ট পেন না। আর আবু জেহেল বলল, মোহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবেন ওখানে হট্টগোল বাধা, মারামারি বাধা, কোরআন যারা তেলাওয়াত করতে না পারে সেই ব্যবস্থা করো, পুলিশ প্রশাসন সেট কর, সরকারের পুলিশ প্রেসিডেন্ট থাকে কি থাকে না, আইন পাস করে দিল, সংসদে যেটা করবে ওটা আইন পাস হয়ে যাবে, কারণ ওই দেশে আপনি আপনা আপু জেহেল ছাড়া আর কোন ইসলামিক নেতা নাই, ওরা যা করবে সেটাই আইন, বর্তমানে না বর্তমান খুব ভালো, আল্লাহ বলছি কোরআন তেলাওয়াত করবে, আবু জেহেল বললো কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না, তার মানে বাংলাদেশের আইন অনুযায়ী এই আইনের নামটা হলো 144 ধারা, কত ধারা? যে প্রকারে যে অনুষ্ঠানে এই সমাবেশে এটি মাহফিলে 144 ধারা জারি হবে, ওখানে আর কেউ কোনো প্রোগ্রাম করতে পারবে না, যদি করে তারা করবে ওদের নামে মামলা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা, ঠিক আমার কথা ঠিক? এটা একটা আইন, আইন পাস করা হলো সংসদে সরকারি ভাবে, কোরআন তেলাওয়াত করা যায় না, হইতে তখন বন্ধ হয়েছে, এখন আর বন্ধ হয় না, তখনই বন্ধ হয়েছে, ঠিক কথা কি ঠিক? তখন বন্ধ হয়েছে, এখন আর বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ হয় না, স্পষ্ট বলা বলে দিতে চাই ভারত, তখন যা বন্ধ করেছিল কোরআনের মাহফিল কেমন কালো না ফর্সা কালো কালা জাতি আসলে তো কালো মানুষ জান মানে যাবে না আমরা যদি এত ইবাদত করার পরে যদি জান্নাতে না যাই তাহলে কি হবে? নবীজি বললেন, চিন্তা করো না, জান্নাতে যাওয়ার আগে তুমি মুরব্বী থাকবে না, তুমি যুবক হয়ে জান্নাতে যাবে, কালো মানুষেরা কালো মেয়েরা কালো পুরুষ ভাইরা যারা আছে
করবেন না, জান্নাতে যাওয়ার আগে কেউ কার থাকবে না, সবাই সুন্দর হয়ে যাবে, সুন্দর জান্নাতে যাবে। আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ, সুবহানাল্লাহ। সুন্দর দাসি সুন্দর কবা সুন্দর তার কবিতার ছন্দ, আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ। আল্লাহুম্মা আজলে ঠিক
কি মানুষ আল্লাহ আকবার, এরকম ভাষা শিখার জন্য প্রশিক্ষণ দেওয়া দরকার। আল্লাহ নবী বললেন চাচা আমাকে মাফ করে দাও, নাকি কি বললেন? চাচা আমাকে মাফ করে দাও, বুঝতে পারলে ভালো হয়ে গেছে। আল্লাহ তুমি জবাব দিলেন কোরআন তেলাওয়াত করবে, তোমার কোনো মতে নাই, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ জন্য দুনিয়ার কোনো মানুষের জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আগের কথাটা বলো না, তেলাওয়াত যখন করবা তোমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আল্লাহ যে কথা চাচাদেরকে জানিয়ে দিলেন, আর বললেন চাচা কোরআনের কথা বলার জন্য আমি তোমার কাছে এসেছি, এই কোরআনের কথা বলে যাব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীকে আমার অবদস্ত করার পরিকল্পনা করল। আমার প্রিয় ভাই, আল্লাহর নবী এবার সাহাবাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, আল্লাহর নবীর কাছে 72 জন মানুষ মুসলমান হয়ে গেছে কোরআনের কথা শুনে। আল্লাহ নবীর কাছে 72 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এর মধ্যে গরিব মানুষ আছে, ধনী মানুষ আছে, তারা কোরআন তেলাওয়াত শুনে বিশ্বনবীর কাছে সে মুসলমান হয়ে গেল, আল্লাহ নবীকে শাসিয়ে গেল তেলাওয়াত করা যাবে, আল্লাহ নবী সাহাবাদেরকে বললো হে সাহাবারা, এই মুহূর্তে ইমানদারদের জন্য বড় একটি পরীক্ষার সময় রয়েছে, ইমানদারদের ইমান বললে এই পরীক্ষা দিতে হবে, সে কথা কোরআন আছে না নাই? পরীক্ষা দিতে হবে, ইমান যারা আসবে, ইমান যারা এনে ফেলবে তাদেরকে পরীক্ষা দিতে হবে, তার ইমান নাই তার আবার কিসের পরীক্ষা? আমল ইমান ছাড়া মূল্যহীন, ইমান ছাড়া আমল হলো মূল্যহীন। মনে রাখবেন, আমল ছাড়া জান্নাতে কি যাওয়া যায়? চাই আমল ছাড়া জান্নাতে যাওয়া যায়, কিন্তু ইমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন সাহাবারা আপনি দেখেন এই মুহূর্তে আমাকে বলে যান কোরআন তেলাওয়াত করা যাবে না, এই মুহূর্তে কোরআন যারা তেলাওয়াত করবে তাদের কিন্তু নামে মামলা হবে, মামলা হোক ঠিক আজকের নয় 1450 বছর পূর্বে, ঠিক কিনা? কোরআনের কথা বললেই মামলা হয়, কোরআনের হক কথা বললে হামলা হয়। এটা কিসের বলে কি জানেন নাকি? ক্ষমতার বলে, তারা ক্ষমতার বল দেখায়, আর বলে যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে তাদেরকে ইসলামের কথা বলতে দেব না, স্লোগান দিতে দেব না, স্লোগান দিলে তোদের নামে মামলা করব, হামলা করব। যারা হামলা মামলার ভয় দেখায় তারা ক্ষমতার কাপড় দেখায়। মনে রাখবেন ভাইরা, ক্ষমতার কাপড় মানুষের আজীবন তারা সকালে থাকে বিকালে থাকে না, সবকিছুর মালিককে লোকে তুমি হতে পারো লাস, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের বাইরে, হবে এলাম তোমার নাম মসজিদের বাইরে, পরিবার নাই রে ভাই দুনিয়াতে, পরিবার নাই রে ভাই দুনিয়াতে, তোমার পায়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি ভাবায় না তুমি যে রঙিন ঘড়ি চেষ্টা করবে, করতে গিয়েছো তুমি ক্ষমতার মালিক এলাকার নেতা, তুমি এলাকার মহিলা, তুমি মানুষদেরকে ইমানের যারা কথা বলেছে তাদেরকে ভয় দেখিয়েছ, তাদের পাওয়ারের ভয় দেখিয়েছ, আপনা মামলার ভয় দেখিয়ে তাদেরকে কোরআন মুখে হতে দাওনি, তাদেরকে বলেছ তাদেরকে বাড়িতে থাকতে দাওনি, এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে তোমার দাপটে,
মনে রাখবে তোমার এইটা পথ থাকবে না, আল্লাহর পথ পরাজিত হবে। তোমার ঘরে থাকতো মানুষ ছিল বাহাদুর, ভাবনি হাওয়ায়লা তুমি জেরমিলে ঘরে সুখে কান দিলে মালিক। ও ক্ষমতার দাপট থাকে না, আল্লাহ ইচ্ছা করলে একটা থাপ্পর দিয়ে ক্ষমতা থেকে নামাতে পারে। সামনে যদি করি হুজুর আমাকে উপরে রাখতে দেয় না, আপনি আমাকে ফু দিয়ে বিলাল বানান, ফু দিয়ে বিলাল চেন তো মেকুর চেনেন, মেকুর ঠিক আছে যা ফু দিয়ে দিলাম হয়ে গেল বিড়াল, কি হয়ে গেল ও চিন্তা করতেছে বাসনা আপাতত বিড়ালের অত্যাচার থেকে বাসনা ঠিক না, আস্তে 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 কুকুরের সামনে বাদাম খাওয়া ঠিক আছে তারপরা এখন এই যে অত্যাচার কুকুরের সামনে পড়ছে বন্ধুত্ব তো পাচ্ছে না, একটা বিষয় আছে কিছুক্ষণ পরে কুকুর চলে গেল, ওই এক দলকে সাহেবের কাছে গিয়ে বলতেছে কেন করে একজঙ্গলের মধ্যে গিয়ে দেখছে বড় একটা বাঘের সামনে যদি কেউ কোনোদিন পড়েন কাছে যদি 10 কোটি টাকা টাকা দিয়ে বলবেন গোলাম ভাই ছেড়ে দাও বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা এটাই লোক আমার না তাহের বিষয় ঠিক না, কে বলতেছে আমি বললাম তুই আমার কাছে আসবি না কেন আসলি, কয় বছর মনে করেছিলাম যা পাবো না আপনি আমাকে শেষ চান্সে একটা ফু দেবেন দিয়ে পাক বানাবেন আমি এলাকার আর কাউকে কিছু মনে করবো না আপনার কাছে কোনোদিন আসবো না, বলছে আমি তো ফু দিতে পারবো না এখন ফু দিলে তো আমার ঝামেলা হবে, কোনো ঝামেলা হবে না আপনি আমাকে একবার ফু দেন, ফু দিয়েছে হয়ে গেছে বাঘ বাঘ এবার তিন সাহেবকে বলতেছে মনে করেছিলাম হুজুর এটা মোল্লা রাখো চালাই মানুষ আপনি তো একটা গাধা, বলছে কেন কয়ে গেছে আপনি আমাকে ফু দিয়ে বাঘ বানাবেন আপনি জানেন বাঘের কাজ কি আর তুই আমাকে খেতে যাচ্ছিস নেমো গরমের চা
তুই কি মনে করিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে? আমি আবার ইচ্ছা করলে ফু দিয়ে রাস্তার ফকির বানানোর ক্ষমতা আমি পীর সাহেবের আরো বেড়ে যাবে আছে না নাই? উদাহরণটা দিলাম এই কারণে তেলাওয়াত করার জন্য বড় বের প্রয়োজন, ইমানের জোশ বেশি আছে।
আপনার নিয়ে দিলেন। আল্লাহ আর মানুষ সাপ খেলা দেখা দেখেছেন, সাপ খেলা হকারে কথা বলে, ওখানে মানুষ গোল দিয়ে দাঁড়িয়ে যায় সেই আলোচনা শোনার জন্য। চমৎকার কথা, একজন মোবাইল ছিল তখন, আমি কেন বললাম মোবাইল তখন বলেছে ডাইরেক্ট ডেকে নিয়ে এসেছে, এই তখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর এখন ডাইরেক্ট টাকা লাগে না, মোবাইল করে টাকা হয় বলে আপনি এলাকায় মনে হয় এরকম হয় না? এখানে যারা লোকেরা কি হচ্ছে তারা হচ্ছে কিভাবে জানে কেউ আমার কাজে দিন সেট করা আছে ঠিক না বেরিয়ে এরকম কাজে দিন বুঝি তো আমরা দুই ঘরে দুই হাসে মুখে তা বলবে দুই যাও না মনে রাখবে তুমি মুনাফিকের বাচ্চা আমি নিন্দা আত্মলের নামাজ করে বললেন কোরআন তেলাওয়াত করছি আমি আবু জাহেল চলে আসলো দাবার চত্বর বলা হলো হে দাদা কোরআন তেলাওয়াত করছো তুমি কার অনুমতি? তিনি বলতেছেন আমি কোরআন তেলাওয়াত করে দুনিয়ার কার অনুমতি লাগে না, আমি কোরআন তেলাওয়াত করতেছি তিনার অনুমতি নিয়ে, যিনি আমার মালিক তোমার মালিক আমার মালিক আমার নবীর মালিক আমার জীবনের মালিক, সেই আল্লাহর অনুমতি নিয়ে কোরআন তেলাওয়াত করি। আপনাদের খুব খুশি হচ্ছে মনে হয়? আমার যা খুশি হচ্ছে নাকি? তো কি চোখ মুখ লাল হয়ে গেছে, জামার হাতাটা যতদূর হচ্ছে একটা থাপ্পড় মেরে দিল আব্দুল্লাহ ইবনে মাসউদের কামসারের উপর, এক থাপ্পড়ে কাম দিয়ে দরকার করে রক্ত পড়া শুরু হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। ফায়দা একটু ভালো করে জবাব দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের দোষ কি ছিল? আবু জাহেলের বিপক্ষে কথা বলা নাকি কোরআনের কথা বলা? কোরআনের কথা বলা মানে বিপদ। আব্দুল্লাহ
কত সুন্দর গান, এই গান বাদ দিয়ে তারা আজকে অপসংস্কৃতিকে এমন ভাবে গড়িয়ে ধরেছে, সব ছাড়বে, এগুলো ছাড়বে না। সুতরাং যুবকদেরকে বলি, আমার দেব তোরি ভাঙ্গ সোজই না জাগিল চড়া, ঠিক না বেটি? আরে কি বলি না, খাই রাগছে মা, আমার ঘরে কেউ কে আছে দুঃখ কবজার কাছে রে, আমি রইলা শুধু দয়াল আলোরে, আমি রইলা শুধু দয়াল আল্লাহ, তোমার কাছে চাইয়া রে আমি তোমার পানে চাইয়া, তুমি সারা গান গাবি না, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখাই পাইলাম না, বন্ধু তোমাকে সারা গান কিছুই বাসে না, এই গান কি গাওয়া যাবে? তোমাকে চাই আল্লাহর কাছে, তোমাকে না পেলে বলবে তুমি হৃদয়ে আছো তো গো আল্লাহ, তোমাকে ডাকি সারা মেলা, ঠিক না? ঠিক না? যদি দিনে দিনে বাড়ে পাপের পালা, কবরের জবাব কি দেব আল্লাহ, ঠিক না? যদি দিনে দিনে বাড়ে পাপের পালা, কবরের জবাব কি
দেবো আল্লাহ যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও হার তোমার রহমতের দিদার দেখো খোলা তোমাকে ডাকি আমরা এখন আমার যুবকের তরুণেরা দাঁড়িয়ে আছে, আপনারা সবাইকে কবল করুন, সবাই বলেন আমি। একটা কথা আপনাদের মাঝে বলছি, অনেকক্ষণ থেকে আবার বলতে চাচ্ছেন বলতে পারছেন, আমি বলে দিই। এই যে মাঝে মাঝে আমি চাল খাচ্ছি, আপনাদেরকে রাগ হচ্ছে না? বিশ্বাস করেন এই দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য বসে থাকে। চাষা করলাম কয়েকবার এখান থেকে যাবেন, এতক্ষণ যা গেছেন গেছেন, এখন গেলে অনুমতি নিয়ে যাবেন। এখন থেকে যে আলোচনাটা হবে, এখন থেকে 15-20 মিনিট যে আলোচনাটা হবে সেটা হলো শিক্ষা এবং সেটা হলো আমল। এই আমলের নিয়মে শুনতে হবে। এখান থেকে যাবেন ছবি নিয়ে যাবেন, 1 নম্বর পোশাক, 2 নম্বর পায়খানা, 3 নম্বর বিড়ি খাওয়া। আপনাদের যদি জৈব থাকে তো আমারও থাকতে পারে, আমি একটু মাঝে মাঝে যাব। এরকম নিয়ম দেখেছেন কোনখানে যে হলুদ মাঝে মাঝে যায় আর আসে? তার চা খাচ্ছে এই কারণে কন্টিনিউ একদিন বসে যায় লাগাতার বসা। এখানে যদি করতে ভাড়া নিয়ে বসি দুনিয়ার কেউ ভালোবাসে না, স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা। কিছু মনে নেবেন না, তাহলে একটু জিজ্ঞের করোনার বসেন। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. তারা পৃথিবীর সবচেয়ে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোরআনের কিছুই হবে না। অথচ আপনাকে আব্দুল্লাহ বিন মাসউদকে বলল কিতাব তাদের যেটা তারা বাদ করছে ওটা আমি ডাস্টবিনে করব। আমি আর সভাপতি সাহেবকে ফোন দিই, নিবে না, ওটা নিবে যাবে না, নিবে না, বুঝেন না আমার কথা? আমি আর সভাপতি সাহেবকে ওখানে ফোন দিই, সুতরাং এটা যেমন সম্ভব চেষ্টা করলে উপকার করা হবে। ধ্বংস করতে আব্দুল্লাহের কাঁপ দিয়ে একটাই দোষ ছিল,
ছিল কোরআনের তারিফ তেলাওয়াত করা, একটাই দোষ ছিল কোরআনের কথা বলা, একটাই দোষ ছিল আল্লাহর প্রতি কঠোর হয়ে কোরআনের তাফসীর করা। কান দিয়ে যখন দরকার করে তো বড় হয়ে গেল, কানে হাত দিয়ে আব্দুল লেবে মাত্র একটা জবাব দিয়ে দিল আবু জাহেলের মাথা করে। কি জবাব শুনলেন না? কান দিয়ে দরকার করে তো বড় হয়ে গেল। আবু জাহেলের পুলিশ বাহিনীদেরকে বললে কি খাও জেলখানায় যাও, একে ধরে নিয়ে ঘরে ভাব, একেবারে জেলখানা রিমান্ডের উপরে রিমান্ডে নেই ধরে জেলখানায় নিয়ে যাচ্ছেন। আব্দুল ইবনে মাসউদ বলল আমাকে একটু সুযোগ দাও, আমি আবু জাহেলের সাথে একটি কথা বলব। অনুমতির আবু জাহেলকে বলল আবু জাহেল আজকে তোমার ক্ষমতা আছে, তোমার দল তোমার আছে, এই জন্য তুমি আমার এক কানে মেরেছ, আমি তোমাকে কিছুই বলিনি, আমার ক্ষমতা নেই, আমি কিছুই বলতে পারবো না, তবে একটা কথা বলে রাখি, তোমার দল আমি মন ক্ষমতায় থাকবে না, আমার নবীর দল একদিন ক্ষমতায় আসবে। থাকবে না কোরআনও আসবে, ঠিক না? আজকে যারা কোরআনের কথা ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করছো, এই দুনিয়ায় প্রতি সত্যি না দিতে পারি কিয়ামতের ময়দানে 100% নেব। হিসাবটা কার উপর ছেড়ে দিলাম? আল্লাহ আছে না নাই? এই দিন দিন না আর দিন আছে, এই দিন চলে যাবে সেই দিনের কাছে, ঠিক না? বেজি আব্দুল লতিফ বলল আমাকে মেরে তুলে নাও হবে না, আমাকে মারবা নবীর বলে আরো মানুষ করবে না। এই কোরআনের উপরে টিকে থাকতে হবে, যে কিতাবের জন্য মানুষের জীবন দিচ্ছে কোন সে কিতাব, তিলকা আয়াতুল কিতাবুল মুবিন, তার মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নাই। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো আব্দুল ইবনে মাসউদকে ধরে নিয়ে গেছে। আল্লাহ নবী বলল সাহাবারা হয়তো আব্দুল ইবনে মাসউদকে দুনিয়াতে রাখবে না, তোমরা এবার কে কোরআন তেলাওয়াত করবা? বাকি সাহাবাগুলো মনে হয় থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আমাদের মতো আমরা সকালে ইমান আনি বিকালে শেষ, বিকালে ইমান আনি রাতের মধ্যে শেষ। একটা লোক ট্রেনে উঠছে, ওই রাতে হয়েছে ডাকাতি হয়ে গেছে, ডাকাত গুলো সব হারিয়ে গেল যার জানি, কিছুক্ষণ পরে কেউ বলতেছে আমার মানিব্যাগ নাই, কেউ বলতেছে আমার টাকা নাই, কেউ বলতেছে আমার অবক নাই তমক নাই। এক টাকা ওরা তো ডাকাতকে চিনতে পারেনি, এক টাকা আপনার থেকে নামতে পারেনি বা হারিয়ে যেতে পারেনি, উনি গেটের কাছে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে উনি শুনতেছেন। একজন বলতেছে তোমার তো সবার সব কিছু হারাইল, আমার তো কিছুই হারাইল না। ডাকাত সামনে থেকে একটু এগিয়ে গেল, বাবা বলতেছে তোমার সব কিছু হারাইল, আমার তো কিছু হারাইল না। টাকা বলতেছে শোনো তোমার পকেটে তিন পয়সা আছে, কয় পয়সা? তিন পয়সা। আমি তিনবার তুলেছি তিন পয়সা, তিনবার তুলে তিনবার পকেটে রেখেছি, দেখেছি তোমার পকেটে টাকা এ নাই তো তোমার হারাবে, ঠিক না? টাকা থাকলে কিনা টাকা হারানোর ভয় থাকে। কিছু কিছু মানুষ বলে নামাজ না পড়লে ইমান ঠিক আছে, আছে না? ইমানই তোমার হারানোর ভয় কি? ইমান থাকলে কিনা হারানোর ভয় থাকে, সকালে ইমান আনে বিকালে থাকে না, ঠিক না? বেঠি ওই ইমান দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আবু জাহেল নেজাত তো আল্লাহর সাহাবাদেরকে বলল সাহাবা একজনকে ধরেছে তাই কি, আর আমরা কোরআন তেলাওয়াতের জন্য লুটিয়ে পড়বো, আমরা এখন কোরআন তেলাওয়াত করবো, সবাই একসাথে হাত তুলে হুজুর কোরআন তেলাওয়াত করবো। এখান থেকে আমাদের উত্তর নিতে হবে ইসলামের কথা বললে আমি
অবাক হবেন আপনারা, এই কথাটাই আমার 10 লক্ষের উপরে বিয়ে হয়েছিল। কিছুক্ষণ আগে একজন ফোন দিয়ে বলতেছিল যে আপনি সাহেবের বাপ মানে, আমি বললাম আমার ছেলের নাম সাইদি, আমার বাংলাদেশের কলকাতা মুবাসসিরকে দুনিয়া থেকে বিদায় করলে আমি আল্লাহ রাস্তায় করে দিয়েছি, আল্লাহ আমার ছেলেটাকে সাইদি সাহেব এবং আমার আল্লাহর জন্য কোরবানি করে দিলাম। নিজের সন্তানদেরকে কোরআনের জন্য বিনিয়োগ দিতে হবে, আল্লাহ কবুল করার সকলে মানেন পান। ছেলে আছে মাদ্রাসায় দিয়ে দেন, জীবনটা চলে গেছে জাহান্নামে, জানি না আল্লাহ মাফ করবে কিনা। এখন যদি মারা যায় আমার স্ত্রী ঘরে তুলে নেবে না, নেবে আমার মা বাবা আমার সন্তান গুলো আমাকে দূর দূর করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ ভালো জানে আসতে পারবো কিনা জানি না, কি ব্যবহার করবে আমার সাথে মানা করবো জানি না, মুনকার নাকি আমার সাথে কি ব্যবহার করবে জানি না। আল্লাহ তোমার দরবার পড়িয়া জানে আল্লাহ তুমি আমাদের সন্তান গুলোকে প্রজ্ঞাত মুফাসসিরের মতো কবুল করে না। যেরকম আমিন এতে বলে কি মুসলমানদেরকে মেরে ধরে তোমার বাইরা যায় মারবে কয়জন, তারা কয়জনকে মারলে মনে করে ইসলাম শেষ হয়ে গেল। ঘটনা সময় পুয়া জমান বিরাজ শেষের দিকে আব্দুল ইবনে মাসউদকে কারাগারের মধ্যে ঢোকালেন। পরে ইবনে মুকাররা বলল হুজুর আপনি যতই এদেরকে মারেন না কেন মুহাম্মদের দল থেকে লোক কমাতে পারবেন না, আহত করে রাখা যায় না। বুদ্ধি দিয়ে দিল সংসারে বুদ্ধি দেওয়ার লোক আছে না, বুদ্ধি দেওয়ার কাজ করেছে না, তা বুদ্ধি দিতে মাথা পা দিই তাই কো বুঝলেন এই কথাটা, মাথায় টাক মানে কি শুন নেই, এই বুদ্ধি দিল বুদ্ধি দিয়েছিল আমার ফেরাউনকে বুদ্ধি দিয়েছে, আর আপনি যেহেতু বুদ্ধি দিয়েছে ওই দিন মুগিয়া বুদ্ধি দিয়েছে নিজের স্ত্রীর না ফেরা বলে কিন্তু মোকেরা বলতেছে হুজুর মুহাম্মদের দলের লোকদের আহত করে কখনো তাদের আপনি তারপর থেকে সরাতে পারবেন না, বলে সুবহানাল্লাহ ও জানে আবু জেহেল জানে মুহাম্মদ যেটা বলে ওটাই সত্য, মানে নাই নিজের নেতৃত্ব হারিয়ে যাবে তা নিজের নেতৃত্ব কেউ হারাতে চান না, ঠিক না ঠিক বলে তিন মোকেরা বলতেছে হুজুর আমার মনে হয় মোহাম্মদের দলের কিছু লোক কয়েকটা উইকেট ফেলতেন, উইকেট বুঝলেন তো জি বুঝলেন না না বুঝি জি আমরা বুঝি উইকেট কয়েকটা উইকেট ফেলে দিলে মোহাম্মদের দলে একটা ভাই ইসলাম ধর্ম গ্রহণ করবে না, নাউজুবিল্লাহ করবেন না, আপনারা কি বুঝছেন ইসলামের লোকদেরকে যারা কালিমা পড়েছে যারা ইমানদার যারা কোরআনকে বিশ্বাস করেছে কোরআন আল্লাহর কিতাব এদেরকে কখনো কোমা কমানো যায় না, মেরে হামলা মামলা দিয়ে কথা কি বলবেন লবজি বলেন জি পাঠক পাঠ শিখে ফেললাম পাই একই পরিবারের তিনজন আপনি ধরবেন গরিব মানুষ থেকে ধরবেন, মুহাম্মাদের দলে কিছু বড় লোক যোগ দিয়েছে তাদেরকে ধরবেন না, বড় লোকের গায়ে হাত দিতে গেলে ওই তাবার মায়ের আস কি পাবে, এই জন্য বুদ্ধি দিয়ে দিলে গরিব মানুষ যারা আছে ওদেরকে ধরবেন দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলেন। ঘটনা তো আপনারা জানেন একই পরিবারের তিনজনকে ধরেছিল গরিব মানুষ আপনার ইয়াসিন আর সুমাইয়া, সর্বপ্রথম ধরে হল আপনাকে আবু জেহেল বলল আপনাকে ধরে নিয়ে আই গাছের সাথে বেঁধে মা থেকে শুরু করে পরে পা পর্যন্ত পেটাইতে শুধু পিটানোর উপরে পিটানো ভাইরা আপনার দোষ কি ছিল আবু জেহেল নেতৃত্ব বাহিনী তাই ঠিক না বেঠি, আপনার উদ্দেশ্য ছিল একটাই কোরআনের কথা বলা, কথা কি বুঝেন এই একটা দোষের কারণে আপনারকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শুধু শেষা হলো বিদায় করছে না, একটা মানুষকে মারা কতটুকু ব্যাপার আছে ভুল করে দিলে বলে যায় কিন্তু তাকে আঘাতের পরাঘাত করেছে যাতে করে ইসলাম ধর্ম ছেড়ে আমাদের ধর্মে চলে আসে, কিন্তু ইসলাম শিক্ষা দিচ্ছে বিশ্বনবীজির ধর্ম আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছে মেরে কমানো যায় না, আপনার কি এমন ভাবে মারলো তার চেহারাটা পর্যন্ত চিনা যাচ্ছে না,
আমাদের ইমানটা কি এরকম না? আমরা তো তোমার কথা আছি, আল্লাহকে আমাদের দেখছি এটা কি ইমানদারের লক্ষণ? ইমানদারের লক্ষণ কি? কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা ভালো করে বুঝুন, আল্লাহর বান্দা আমাকে মেরে আহত করছে বলো, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, এটা মারতে মারতে শেষ শেষই হয়ে গেল, দেখি আরেকটা কোনো কাজ করা যায় না। এবার দেখা হলো আপন মা জননীকে মাকে সোমাইয়া, ও মা আমার আলোচনা যারা শুনছো তোমাদেরকে বলছি না, নাম শুধু সোমাইয়া রাখতে হবে না, সোমাইয়ার কাজ করতে হবে। আর যেখানে বললো সোমাইয়া তোমার সন্তান, তোমাদের সন্তান একটা মাত্র সন্তান, সে শুধু কালিমা গ্রহণ করার কারণে তাকে মারতে মারতে একটু দেশে আগে দেখো, ওকে তুমি একটু ভালো করে বোঝা, তুমি তো চাও না যে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ভালো করে বুঝবে এই আলোচনাটা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল বললো, তোমার সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও কালিমার পর থেকে ফিরিয়ে নিয়ে আসো। সুমাইয়া গিয়ে বললেন, আবার করে যান তোমরা সন্তান, তোমার নিয়ে কি অবস্থা? সুমাইয়া গিয়ে দেখতেছে সন্তানের মুখে রক্ত, উপরে রক্ত, রক্ত এমন ভাবে আছে। বলি যান তোমরা সন্তানকে দেখে আপনি বাবা যারা বাবা হয়েছেন তাদেরকে বলছি, ও মা তোমরা যারা মা হয়েছে তোমাদেরকে বলছি, তোমার সন্তানকে যদি এইভাবে কেউ মারে তুমি কি বেঁচে থাকবে? তোমার অবস্থা কি হবে? মা গভীর রাতে যদি সন্তান যদি অসুস্থ থাকে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার নিজের জীবনের বিনিময়ে বলো আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। ঠিক না? এই হলো মা, মায়ের মতো খুঁজে পাওয়া যাবে না। আর চলো পাতিয়া কহিতে কান্দিয়া আমার বুকের মালিক আল্লাহ রাখো গো বাছাইয়া, আমার সুখের কালে আমার সুখের কালে বাসাইতে তুই না কোথায় গেলে পাবো আমি এমন পঞ্জন ভাগ, কোথায় গেলে পাবো আমি এমন পঞ্জন বুকের মালিক যদি দূর দেশের চাই না মাঝে বৈশাখের আমার মা, বুকের মালিক যদি দূর দেশের যাই না বাজি বৈশা কাঁদি আমার মা, চোখে পানি ছাই না কান্দে মা, চোখে পানি ছাই না কান্দে কোথায় আমার বুকের ধর, কোথায় গেলে পাবো আমি এমন পঞ্চম ভাগ, কোথায় গেলে পাবো আমি এমন পঞ্চ আপনি যান আমি বাধা দিচ্ছি না, আপনি আপনার দিকে উস্তাদ মনে করে সম্মান করতেই পারেন, সারা করেন তবে সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনার 1 লক্ষ টাকা দিয়ে বীর কখনো খুশি হবে না। ভুল বললাম ভাইরা? আর যদি মাকে 500 টাকা আপনি ভেঙে মায়ের মুখে তুলে দেবেন,
দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, এই কোরআনের জন্য জীবন দিবা। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু বাইনকুম সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না, তারা বলে সেদিন এবারে মত করে আল্লাহর সঙ্গে দেখা হলো। এই দুনিয়ার সবচেয়ে বড় হক্কত হলো বাতিল শাসকের কাছে কোরআনের হক্ক পাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই কথা শুনে কি আবু জাহেলের কথা ঠিক থাকবে বলো? এরপরে মত করে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে কোরআনের পরে থাকলে, সুতরাং সেই কোরআনের পরে থাকবে রাজিয়াছি আমরা। আল্লাহ কবুল করুন, সকলে করেন আমিন। আর একটা কথা আমাদের শিক্ষাটা এখান থেকে নিতে হবে যে কোরআনের জন্য জীবন দেব, যে দিকে কোরআন হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, ঠিক না? ঠিক। শেষ কথাটা শোনেন, সেটা হলো আজকে দেখেন শীতের সময় বাবারা ভালো করে শোনেন, হাজি সাহেবেরা ভালো করে শোনেন, যারা জাকাত দেন ইমামদার ভালো করে শোনেন, আমরা নামাজ পড়ি মায়েরা ভালো করে শোনেন, বলে যে আপনারা সন্তানকে কতটুকু ভালোবাসলে সময় আর আমরা আজান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ কি নামাজ থেকে ঘুমোত্তম, ঠিক কিনা? ঠিক বলেন, নামাজ থেকে ঘুমোত্তম না ঘুম থেকে নামাজ উত্তম? ছেলে ঘুমাচ্ছে কম্বল গায়ে থেকে চলে গেছে নেমে আজান দিয়ে দিছে, আপনি ওযু করেছেন, ওযু করে মসজিদের দিকে যাবেন, আর আপনার ছেলে ছেলের কষ্ট হবে বাবাকে সহ্য করতে পারে, কম্বলটা চলে গেছে একটু গায়ে থেকে নিচে, শীত শীতে কষ্ট পাচ্ছে, কম্বলটা টেনে সুন্দরভাবে মাথার কাছে দিয়ে দিল, বাবা ঘুমা। কি আমরা করি কিনা? আপনি এবার আপনার স্ত্রী নামাজ আদায় করছেন, আপনি জানেন না মনে করেন কি আপনাদের মনে করে আমরা বলবে যে ওই যে তোমার মা বাবা জান্নাতে যাচ্ছে তার ইবাদত করেছে নামাজ পড়েছে আর তুমি জাহান্নামে যাও? সে বলল আল্লাহ উত্তম পিতা মাতা ওরা জান্নাতে যাচ্ছে আর জাহান্নামে যাচ্ছে তার মানে কি? তখন আল্লাহ বলবে তোমার মা বাবা ইবাদত করেছে জান্নাতে যাচ্ছে আর তুমি ইবাদত করনি। সন্তান বলল আল্লাহ আমার আব্বা তো আমাকে জীবনের নামাজের দিকে নিয়ে যায়নি, আমার কষ্ট হবে বলে আমার গায়ের দিকে কম্বলটা টেনে দিয়েছে, আমাকে তো বলেনি আরামের ঘুম হারাম করে মসজিদের দিকে চলো জাহান্নাম থেকে বেঁচে যাবা। তখন সন্তানকে বলবে তুমি জাহান্নামে যাও আর তোমার মা জান্নাতে যাবে, তখন আল্লাহ আবার থেকে দেখে বলবে হ্যাঁ শোনো তুমি তোমার পরিচার টুকরাকে তোমার পিতা মাতাকে বলো তাদেরকে তুমি জাহান্নামে নিয়ে যেতে পারবা, তাদের সাথে তুমি জান্নাতে যেতে পারবা না। গিয়ে বললে আব্বা ও মা আমাকে তুই তুমি জান্নাতে যাচ্ছ তার মানে? তখন বললে তুমি তো আমার সন্তানই না, অস্বীকার করবে তুমি আমার? তখন আল্লাহ সব ক্যামেরা দেখিয়ে দেবে এই যে তোমার সন্তান এই করেছিলে, সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, এখন কি করবেন?
সন্তানদেরকে আরামের ঘুম আরামে করতে দেবেন না? আজান দেওয়ার সাথে সাথে অন্য নামাজে যান, আগে নামাজ তারপরে খাওয়া, আগে নামাজ তারপরে ঘুম, আগে নামাজ তারপরে দুনিয়া, করতে পারবো আমরা? সন্তানদেরকে কোরআনের জন্য তুলিয়ে দিন। আজকে আমার সন্তানকে আপনার সন্তানকে যদি আমরা কোরআনের কথা না দিতে যারা মনে রাখবেন, কোরআনের কথা আপনার সন্তান থাকলে এবারে সম্মান পরকারের সম্মান পারবো না আমরা? এই সত্য কিতাবের প্রতি আমরা টিকে থাকবো, গ্রহণের জন্য জীবন দেব, কারোর কাছে মাথা আলাদা নয়। আলোচনা শেষ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমি, একটা লোক উঠবেন না, তিনজনকে মারা হলো, জোরে বলেন কয়জন? আম্মা ইয়াসির সুমাইয়া, কয়জন হলো? কয়জনকে মারলো? তিনজনকে মারলো। পরের দিন সকালবেলায় খোঁজ খবর হয়ে গেল যে মোহাম্মদের দলের লোক গেলেই নাকি তাকে মারা হয়। তিনজনকে মারলো, 11 জন ধনাত্ম ব্যক্তি আবু জেহেলের সামনে গিয়ে বলল, মোহাম্মদের দলের বেদকদের অপরাধ কি? কয় কোনো অপরাধ নাই, আমার ধর্ম মানুষের এটাই তাদের অপরাধ। 11 জন বলল, আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো মোহাম্মদের কালমা পড়ে নেবো, দেখি তোমার কোন দল আছে আমাকে মারবে। বাকির বাচ্চা গুলো সব বাকির মেরে কখনো কমানো যাবে না। সুতরাং সেই কোরআনের পক্ষে থাকবো ইনশা আমাদেরকে সকলে বলেন আমি। সকলে আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের জন্য ইমানের জন্য কবুল করেন আমি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।